হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল হয়ে গেছে অ্যান্ড আমরা ঘুম থেকে উঠে পড়েছি অ্যান্ড যাবতীয় কাজ করছি। আমার সেমন কাজ নেই, বসে আছি, ফোন চালাচ্ছি ঘুম থেকে উঠে। তো নেহা এখানে আমাদের সকালে বিছানা গুছাচ্ছে অ্যান্ড একটু পরে আমরা চা খাবো। চা খেয়ে তারপরে আমাদের ঘরের কাজগুলো করবো। তো আজকে সাদামাটা একটা ব্লগ হবে, কিছুই না, কারণ আজকে কোনো সেরকম কোনো প্ল্যানই নেই আমাদের। তো দেখা যাক, দেখতে থাকো কি হয়, সারাদিন কি করি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ওখানে বিছানা গোছাচ্ছে অ্যান্ড আজকে আমাদের ঘরটা পুরোটাই মেস হয়ে আছে চারিদিক। তো সেগুলো আমরা গোছাবো আজকে প্রথমেই। আজকে পুরো ঘরটাকে আমাদের গোছাতে হবে, এই রুমের অবস্থা খারাপ। আমাদের কারেন্টটা চলে আসছে, রাত্রে থেকে কারেন্ট ছিল না, কারেন্ট চলে এসেছে। তো আজকে সারাদিন এই ঘরগুলোই গোছাবো। এখানেও দেখতে পাচ্ছ প্রচণ্ড কাপড় অ্যান্ড বাইরে বৃষ্টি হচ্ছিলো, সারা বৃষ্টি হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কাপড়গুলো ভেজা। আজকে এগুলোই করবো, এই ঘরটা গোছাবো, ঘর ঠিক করার, সামনে পুজো চলে আসছে। সো দেখা যাক কতটা কী করতে পারি। তো এখানে আমি চা খেয়ে নিচ্ছি অ্যান্ড নেহা করছে ব্রাশ, ও ব্রাশ করে আসুক, তারপর চা খাবে। এনোর চা খাওয়া হয়ে গেলে আমরা ঘরের কাজ শুরু করবো। গুড মর্নিং গাইস, তো আমিও উঠে গেলাম, একটু লেট হলো আজকের মধ্যে। তো আমিও চা নিয়ে চলে এসেছি, এখন চা খাবো আর সারাদিন দেখতে থাকো আমরা কী করি আর সাপোর্ট করি। আশা করি তোমাদের আজকের মুভিটা ভালো লাগবে। দুই বছর রোদ উঠে গেছে অ্যান্ড কালকে রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে অ্যান্ড এতক্ষণ পর্যন্ত মেঘলা করছিল আকাশ, তো এখন রোদ উঠেছে। ও এখন কাপড়গুলো রোদে যাচ্ছে, সকাল থেকে বৃষ্টি, তো এই মাত্র রোদ উঠলো, তো যাচ্ছে এখন কাপড়গুলো শুকোতে দিকে। তো আমরা এই ঘরটা পুরোটা কমপ্লিট করে তারপর হচ্ছে এই দিকের সব পুরোটা সব অবস্থা আছে পুরোটা কমপ্লিট করে তারপর আমরা এই ঘরে তো ঢুকতে আমার ভয় লাগছে, কারণ এত কাপড় দেখতেই পাচ্ছ তোমরা। মানে খুব আজকে অনেকটাই দেরি হয়ে যাবে এই ঘরটাকে সেট করতে গুছাতে, দেখা যাক কত দূর কী করা যায়। তারপর আমরা সব ফ্রেশ করে সব গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো গাইস আমাদের ঘর গোছানো কমপ্লিট অ্যান্ড চলো দেখে নিই যে কী করতে পারলাম, কতটুকু করতে পারলাম। তো প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড শুধু স্নান করবো অ্যান্ড পুজো দেবো, তারপর কাজ শেষ আমাদের। সো চলো দেখে নাও আমাদের ঘর গোছানোটা।
তোমরা দেখে নিলে যে আমাদের ঘর গোছানো কমপ্লিট এন্ড কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কাজ করে প্রচন্ড প্রচন্ড হাবি আর এখন খেলে পেয়েছে তো খেয়ে নেব। তো আমরা এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আর সত্যি বলতে আমার এখন ফোনে চার্জও নেই, কারণ কালকে সারা কারেন্ট ছিল না অ্যান্ড কিছুক্ষণ আগে কারেন্ট এসেছে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট দিও, যাতে আগামীতে আমরা আরও ভালো করে ব্লগ আপলোড করতে পারি অ্যান্ড তোমাদের এন্টারটেইন করতে পারি। তো আজকের ব্লগটা এতটুকুই, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। সো ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।